بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক ভাই প্রশ্ন করেছেন, একই সাথে কম্বাইন্ড প্রশ্ন দুইটা, যে শরীরের কোথাও কোনো জায়গাতে ভালো মনে করে কিছু লেখা যায় কিনা, অথবা দুনিয়াবী কোনো স্বার্থেও কিছু লেখা যায় কিনা। যেমন আপনি উল্লেখ করেছেন যে দ্রুত উঠে যায় না, অর্থাৎ মোটামুটি অনেক দিনই থাকে, মেহেদির মতো কোনো কিছু দিয়ে লিখা, আল্লাহর নাম লিখেছেন শরীরে, তাহলে এটা লেখা যাবে কি না? আসলে লিখার জায়গা কাগজ, লিখার জায়গা হচ্ছে কম্পিউটার, যেখানে লিখার জায়গা সেখানে লিখতে হবে, এটা হচ্ছে সাধারণ কথা। এগুলো কোথাও কোনো লিখার জায়গা না। তারপরে এই যে আল্লাহ কথাটা যেটা লিখেছেন, এ বিষয়ে আরো শক্ত কথা আছে, সেগুলো বলবো আমি। যেটা আল্লাহ কথাটা লিখেছেন, আসলে আল্লাহ কথাটাই লিখা চলে না, এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, এবং মানে আসলে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ এই কথাটি লেখা উচিত নয়, কারণ আল্লাহ যদি জিকির উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর সাথে কিছু লাগাতে হবে, আল্লাহ আকবার, আল্লাহ আজম, তারপরে আল্লাহর যে গুণাবলী আছে সেই সমস্ত গুণাবলী সহ বলতে হবে বা লিখতে হবে। এটা হচ্ছে একটা সুফিদের আকিদা, যে সব সময় ভিতরে তার হাতে, তার পায়ে, তার শরীরে, তার রক্তে সবসময় যেন আল্লাহ আল্লাহ জিকির হয়। রক্তের মধ্যে যদি জিকির হয় আল্লাহ আল্লাহ, তাহলে বুঝতে হবে যে সে চরম পর্যায়ে পৌঁছে গেছে, এবং এক সময় সে যখন চরম পর্যায়ে পৌঁছবে তখন বুঝতে হবে যে মানে তার আর কিছুই করা লাগবে না। এটা হচ্ছে সুফিদের আকিদা। এবং শেখ সোয়ালি আল উসাইমিন রহমাহুল্লাহ ওনার ফতোয়ার বইয়ে প্রথম খণ্ডের মধ্যে উনি বিষয়টা অনেক উল্লেখ করেছেন, আল্লাহ লেখা, মুহাম্মদ লেখা ইত্যাদি, এই সমস্ত লেখাতে প্রথমে উনি মানে নর্মালি বলেছেন যে না, এটা লেখা যাবে না এবং লিখবেন না। পরবর্তীতে উনি আলোচনা করতে গিয়ে বলছেন যে এই আকিদাতেই সমস্যা আছে। সুতরাং এই আল্লাহ লেখা একবারেই যাবে না, মোটেই যাবে না। আর শরীরে লিখা, শরীরে লেখার ব্যাপারে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শরীরে যেটা দাগা দেওয়া, কারণ আমরা লিখতেছি আজকে হয়তো বা কোনো রং দিয়ে অথবা এমন কিছু কালার দিয়ে যেটা দীর্ঘদিন থাকে, কিন্তু এই জিনিসটা আগে দেওয়া হতো মানে আগুনের ছাপ দিয়ে, যেটা এখনো আছে, কিন্তু ওই তারই সাদৃশ্য হলো এটা, তারই সাদৃশ্য হলো এটা। সো এটা অসম্ভব, এটা চলবে না। যদি কেউ দিয়ে থাকে, যদি অজ্ঞা অবস্থায় দিয়ে থাকে, তাহলে তাকে জানাতে হবে, জানানোর পরেও যদি দিয়ে থাকে তাহলে তার দায়িত্ব আমাদের না, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়ার যে এটা চলবে না, অবশ্যই এখান থেকে বিরত থাকতে হবে এবং এটা বর্জন করতে হবে, কারণ এটা হচ্ছে শিরকের পর্যায়ে। আরো আরো খারাপ দিক হলো, যখন আপনি আল্লাহ নামটা লিখে নিয়ে আপনি বাথরুমের দিকে যাচ্ছেন, এটা এমন তো নয় যে আমাকে বাথরুমে যেতে হয় না, যখন বাথরুমে যাচ্ছেন তখন আল্লাহর নামটা আপনি কি রেখে যেতে পারেন? কোয়াইট ইম্পসিবল। সো এটা অসম্ভব, এটা চলতে পারে না, এটা চলবে না। এটা যাদেরকে দেখেছেন তাদেরকে নিষেধ করবেন কড়াকড়িভাবে, প্রথমে সুন্দর, তারপরে যদি আপনার অধীনস্থ কিছু হয় তাহলে সরাসরি তাদেরকে নির্দেশ দেবেন, এটা চলবে না, আল্লাহ যেন আমাদের রহম করেন। হ্যাঁ, আর একটি সাথে প্রশ্ন করেছিলেন যে আমি তাশাহুদ, প্রথম তাশাহুদটা পড়ার পরে অর্থাৎ তৃতীয় রাকাতে দাঁড়ালাম, তো তৃতীয় রাকাতে দাঁড়িয়ে আমার অনেক সময় মনে হয় যে আমি মনে হয় তাশাহুদ পড়িনি, হয়তো বা পড়েছি কিন্তু এমনটাও মনে হয় যে আমি পড়িনি, তো এই মুহূর্তে তখন আমার করণীয় কি? তো এটা হচ্ছে শাক সালাতের মধ্যে এটা সন্দেহ, এটা হওয়াটা খুবই স্বাভাবিক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে এটা প্রমাণিত হয়। তো এই ক্ষেত্রে আপনাকে একটার, যদি সালাতের কম বেশি সন্দেহ হয় তাহলে যে কোনো একটার উপরে আপনি স্থির হবেন যে অবশ্যই আমি 3 রাকাতই পড়েছি, অবশ্যই আমি 4 রাকাতই পড়েছি, এ ধরনের একটা স্থির হতে হবে আপনার মনের থেকে, সেটাই এর ফয়সালা আপনার মনে দেবে। বাট এই যে তাশাহুদের কথা যেটা বললেন, এই তাশাহুদের জন্য আপনাকে সুহু সেজদা দিতে হবে, ওটার জন্য সুহু সেজদা আছে, যেটা কম বেশি সেটা তো আছে। বাট আপনি যে প্রশ্নে যেটা উল্লেখ করেছেন যে আমার এরকম সন্দেহ হচ্ছে যে আমি করেছি কিনা, করেছি কিনা, তো যদি না করে থাকেন, এমনটাই যদি হয়, তাহলে সেটার করার দরকার নেই, কারণ এটা হচ্ছে সালাতের একটা ওয়াজিব। তো
এসালাতের ওয়াজিব ছুটে গেলে এটা আদায় করতে হয় না, কিন্তু এটার জন্য সহু সেজদা দিতে হয়। আর সহু সেজদার নিয়ম যেটা জানেন সেটা সালাম ফেরানোর পূর্বে দুইটা সেজদা নর্মালি দিয়ে তারপরে পূর্ণাঙ্গ সালাম ফেরানো।